السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে উপলক্ষ
গুলো দেন, মাকসাদ কি, উদ্দেশ্য কি? ওই যে বান্দা একটু দূরে সরে গেছে, আল্লাহ চান না বান্দা দূরে সরে যান, আল্লাহ চান বান্দা তার রহমতের দুয়ারে এসে পড়ে থাকুক, আল্লাহ চান এটা। আর চান বলি আমাদেরকে মাঝে মধ্যে এই উপলক্ষগুলো দান করেন, যেন পেছনের ভুল ভ্রান্তিগুলো এগুলোর ব্যাপারে তওবা করে আল্লাহ তাআলার কাছে আবার বান্দা ফিরে আসে এই সুযোগটা আল্লাহ তাআলা দেন। আজকের শাবান মাস ওই রকম একটা মাস। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন, বুখারীতে আসছে বর্ণনা শব্দ হেরফের, নাসাই শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে। বুখারীর বর্ণনা 1969 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকবারা সিয়ামা শাহর ইল্লা রমজান ওমা রাআইতুহু আকসারা মিনহু সিয়ামান ফি শাবান আও কামা ক্বাল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখি নাই কোনো মাসে পুরা রোজা রাখতে, পুরা মাস ব্যাপী রোজা রাখতে কোনো মাসে রাসূলকে দেখি নাই, কেবলমাত্র রমজান ছাড়া, কেবলমাত্র রমজানে আল্লাহর হাবিব পুরা মাস রোজা রাখছেন। এই হলো হাদিসের এক অংশ। হাদিসের দ্বিতীয় অংশ আম্মা জান বলেন, আর সবচেয়ে বেশি রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি আল্লাহ রসুলকে শাবান মাস। তবে অন্য হাদিসে আসছে রসুল শেষ দিকে দুই তিনটা রোজা, এক দুইটা রোজা ছেড়ে দিতে বলেছেন রমজানের প্রস্তুতির জন্যে, যেন পুরোপুরি প্রস্তুতি নিয়ে আর রমজানকে কবুল করা যায়, গ্রহণ করা যায়, এই জন্য আল্লাহ রসুল শেষ দিকে দুইটা একটা রোজা রাখতেন। এছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবান মাস। এর মধ্যে শাবান মাসের মধ্যেও আবার একটা রাত বিশেষ রজনী, লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী, 15 শাবান, 14 শাবান দিবাগত রাতে আমাদের বৃহস্পতিবার দিবাগত রাতে আগামী এই রাতটার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে বলেছেন। আমি শুরুতে সূরা ফাতিহা থেকে যে শেষের কয়টা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতগুলো তেলাওয়াতের মকসদ ওইটাই, দিনের মাংসা বোঝা, দিন আমার কাছে কি চায় এটা বোঝা। দিন একরকম চায়, শরীয়ত একরকম চায়, আর আমি শরীয়ত মানি আমার মন মতো, আমার কাছে যেটা পছন্দ, আমার কাছে যেটা ভালো লাগে এটার নাম শরীয়ত না। সেটা যত ভালো কাজ হোক, ভালো কাজ আমি করব ভালো কাজ হিসেবে, ভালো কাজকে যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে শরীয়ত মনে করে করি এটা বিদআত, কাজ ভালো, কিন্তু আমি ওই কাজটার জন্য একটা সময়কে যদি নির্ধারণ করে নিই, ওই কাজটার জন্য যদি একটা প্রক্রিয়া নির্ধারণ করে নিই এবং ওইটাকেও শরীয়ত মনে করি, তাইলে ওই ন্যাক কাজটাও বিদআত। আজকে আমাদের সমাজে এই লাইলাতুন নিসফ মিন শাবান নিয়ে বহু রকমের জঞ্জাল, ঝামেলা, বড় আফসোস এগুলো আমাদের জন্যে। ছোটোখাটো বিষয় নিয়ে এত বেশি লড়াই হয় যে মূল বিষয় থেকে আমরা অনেক দূরে সরে যাই। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বড় চমৎকারভাবেই বলেছেন, যে মানুষ ছোট বিষয় নিয়ে যখন ব্যস্ত হয়ে যায় তখন অটোমেটিক তার থেকে জরুরি বিষয়গুলো ছুটে যায়। দেখেন না আমাদের সমাজে মৃত্যুর পর শরীয়তের বিধান হচ্ছে, মৃত্যুর পর শরীয়তের বিধান হচ্ছে তার সম্পদের যে শরীয়তের বণ্টন নীতি, ঋণ আদায়, কাফনের কাপড়, তারপর মিরাজ যারা পাবে ওসিয়ত, এই সব শেষ করা, তাড়াতাড়ি শেষ করা। অথচ মৃত্যুর পর এই বিষয়গুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হচ্ছে চার দিন কবে, চল্লিশা কবে, কুলখানি কবে, আজীব অবস্থা। শরীয়তের বিধান হচ্ছে মাইয়তের ঘরে খাবার পাঠানো, আর আমরা শরীয়ত বানাইছি মাইয়তের ঘরে এসে খাওয়া, আজব তামাশা। এতে করে কি হয়েছে,
এই চল্লিশা চার দিন কুলখানি এগুলার পেছনে ছুটার কারণে শরীয়তের যে জরুরি বিষয়টা ছিল মিরাজ বন্টন করা, সম্পদ বন্টন করা, ঋণ আদায় করা, ওসিয়ত বাস্তবায়ন করা, মাইয়ের যে সমস্ত ওসিয়ত করে গেছে অমুক কেটে দিয়ে দিবা, অমুক কেটে দিয়ে দিবা, এই সব কিছুর পেছনে ঠেলে যেটা শরীয়তে নিষিদ্ধ, শরীয়তে যেগুলোর কোনো ভিত্তি নাই, ওই সমস্ত বিদআতি কার্যক্রমে যখন নিজেকে জড়াই দিছি অটোমেটিক আমার কাছ থেকে জরুরি বিষয়গুলো ছুটে গেছে। এটাই স্বাভাবিক অবস্থা। আজকে আমাদের অবস্থা তাই। শবে বরাত, লাইলাতুল নিসফ, শাবান বললে অনেকের কাছে জিনিসটা অপরিচিত অপরিচিত লাগে, সেই জন্যে পরিচিত শব্দটা দিয়ে আমি বলছি, বাকি এটা বলে নেই। এই শব্দটা আমাদের কোরআন হাদিসের কোনো শব্দ না। শবে বরাত এটা ফার্সি শব্দ, কোরআন হাদিসের শব্দ কোথেকে হবে? কিন্তু যেহেতু আমাদের সমাজে এই রাতটা এই নামে পরিচিত, এই জন্য আমি বলছি সহজভাবে আপনারা বোঝার জন্যে। ফজরের নামাজের খবর নাই, আগের দিনের এশার নামাজের খবর নাই, সারাদিন একটা রক্ত ফরজ পড়ে নেয় যে লোকটা, তারাই বিশ্বাস আমাদের কাছে জিজ্ঞেস করে হুজুর সর্বরাতের নামাজ করে কাত আজিব তামাশা। সারা জীবন কখনো দেখিনি মসজিদের দিকে আসতে, কিন্তু হালুয়া রুটি না বানাইলে তার জন্য সর্বরাতটা একদম পাংশ হয়। এটাই যদি দিন হয় ভাই, এটাই যদি দিন হয় তাহলে ওই হাদিসের বক্তব্য অনুযায়ী কাউসারের পাশে যখন আমরা যাব রসুলের কাছ থেকে পানি খাওয়ার জন্যে, আল্লাহ রসুল কিন্তু তাড়াইয়া দেবেন, ফেরেশতারা যখন বলবে এই লোক আপনি আসার পর দিনের মধ্যে বাড়াইছে কমাইছে, আল্লাহ রসুল তখন বলবেন সহকাল সহকাল দূর হক। আমাদের ওই পরিণতি অপেক্ষা করতেছে, আল্লাহ তাআলা হেফাজত করে। সিরাতে মুস্তাকিম কি জিনিস এটা বোঝা দরকার। নামাজের মধ্যে আল্লাহর কাছে শুধুই দোয়া করি, আল্লাহ আমাকে সরল পথ দেখাও, এই দোয়া তো সবাই করি, এই দিন সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথ দেখা, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। একটা হার একটা না, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন এটা হ্যাঁ, এদের পথটা চাই, ওইটাই সিরাত মুস্তাকিম। তাদের পথ না যাদের উপর আপনি অসন্তুষ্ট, এবং যাদের উপর আপনি যারা পথভ্রষ্ট তাদের পথ আমরা চাই না, ইয়াহুদি নাসারার পথ চাই না, আম্বিয়াদের রাস্তা চাই, সিদ্দিকীনদের রাস্তা চাই, সুহাদাদের রাস্তা চাই, আপনার ন্যায় প্রিয় বান্দাদের রাস্তা চাই, ওই রাস্তা আমাকে দেখায় দেন। এখন দোয়া তো করি কিন্তু আমরা জানি না আসলে সিরাতে মুস্তাকিম কোনটা, কোনটা ওই পথ, ওই সরল পথ কোনটা যেটা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, যেই সরল পথের মধ্যে শয়তান বসে থেকে মানুষকে বিভ্রান্ত করার চ্যালেঞ্জ আল্লাহকে দিয়েছে। আমি সেই সরল পথে বসে যাবো, আপনার বান্দাকে আপনার কাছে আসতে দিব না, শয়তানের চ্যালেঞ্জ। ওই রাস্তা কোনটা আমি তো রাস্তাই চিনি না, যার কারণে বিভ্রান্ত হচ্ছি, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া চলছে, কারণ আমরা সরল পথটাই চিনি না। এক একজন এক এক পথ নিয়ে আসি, কুল্লু হিসবিক বিমান আলী হিমফারি হন, যে যেটা বুঝছি ওইটাই হক, বাকি সব বাতিল, আপোষে লড়াই চলছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই জন্যে বহু আগেই আমাদেরকে সতর্ক করে বলেছেন, আল মিরা ইউনবিতু নূর আল ইলম ইউতফিউ নূর আল ইলম, আল মিরা ইউতফিউ নূর আল ইলম। দিন নিয়ে পারস্পরিক এই লড়াই এলমের নূরকে নিবায়া, আমল হয় না, এলমের নূর মানে আমল, আমলে আনা, আমল হয় না, কোনো আমল হয় না, ধাক্কা ধাক্কির কারণে কোনো আমলই হয় না, যেটা করার ওটাও বাদ, আর যারা করি তারা অতিরিক্ত করি সুর দিয়া। এর হাজরিন, এই জন্য আমাদেরকে সিরাতে মুস্তাকিম একটু চেনা দরকার। আগেও বলেছি বহুবার, সিরাতে মুস্তাকিম মানে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত যে রাস্তা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিয়ে দিয়ে দাগ দিয়ে দিয়ে দেখায় দিয়েছেন, লম্বা সরল রেখা টানছেন, দুই পাশে তিনটা তিনটা ছয়টা দাগ দিয়েছেন, দাগ দিয়ে দেখায় দিয়েছেন এই যে ডানে বামের রাস্তাগুলো, এগুলো সব বাতিল বাতিল, আর সিরাতে মুস্তাকিম হচ্ছে এই সোজাটা। এই ডানে বামের রাস্তা ত্যাগ করতে হবে। মুহাদ্দিসিনে কিরাম ডানে বামের রাস্তার ব্যাখ্যা দিয়েছেন বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি।
দিনের ব্যাপারে বাড়াবাড়িও চলবে না, দিনের ব্যাপারে ছাড়াছাড়িও চলবে না। এই বিষয়টা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই লাইলাতুল নিসমিন শাবান বা শবেবরাত। এখানে চলে বাড়াবাড়ি, চলে ছাড়াছাড়ি, বাড়াবাড়িতেও থাকা যাবে না, ছাড়াছাড়ি গ্রুপেও থাকা যাবে না। আমাদেরকে মধ্যপন্থী হইতে হবে, এটাই দিন, এটাই ইসলাম। ইসলাম মধ্যপন্থার ধর্ম। ইয়াহুদিরা বাড়াবাড়ি করতো, খ্রিস্টানরা ছাড়াছাড়ি করতো। ইসলাম হচ্ছে মা বাইনাল ইফরাদ ওয়া তাফরিত, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মধ্যে হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিন দিয়েছেন, তো আমরা যদি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাই, ইসলাম আমাদের কাছে যা চায় তার থেকে বের হইয়া নিজেকে মুসলমান কীভাবে জানবো? বাড়াবাড়ি করলে আমি ইহুদি স্বভাব ধারণ করলাম, ছাড়াছাড়ি করলে আমি খ্রিস্টানদের স্বভাব ধারণ করলাম, মুসলমান হইলাম কেন? লাইলাতুল নিসমিন শাবান আমাদের সমাজে প্রচলিত যে সমস্ত কাজগুলো হয় বাড়াবাড়ি, এগুলোও ছেড়ে দিব, আবার এটার ফজিলত অস্বীকার করে এর মধ্যে কোনো আমল করবো না, একদম পুরা বিদআত বলে ছাড়াছাড়ি গ্রুপ, ওই গ্রুপও থাকবো না ইনশাআল্লাহ। একটা মাঝখান থেকে রাস্তা আমাদের বের করা উচিত, এবং সেটাও নিজের মন মতো নয়, হাদিসের ভাষ্য মতো। শবে বরাতের ফজিলত সম্পর্কে সাহাবায়ে কেরাম প্রায় দশজন সাহাবা থেকে হাদিস বর্ণনা আছে, প্রায় দশজন। এর মধ্যে কিছু বর্ণনার মধ্যে দুর্বলতা আছে, এটা লুকানোর কিছু নাই, শরীয়ত নিয়ে লুকোচুরি করা এটা খেয়ানত, ইলমে খেয়ানত। কিছু হাদিস আছে তার মধ্যে দুর্বলতা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু মুহাদ্দিসিনদের এটাও একটা মত আছে, একই বিষয়ে যদি অনেকগুলো হাদিস থাকে তখন ওই দুর্বলতাটা কেটে যায়। আর যেহেতু সহি হাদিসও আছে, যেমন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতলাউ আল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকা ওয়া মুশাহিদ আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়া সালাম। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 15ই শাবান রাতে, শবে বরাতের রাতে, শবে বরাত সব মানি রাত, আমরা এটাও একটা ভুল উচ্চারণ করি, শবে বরাতের রাত, সব মানি তো রাত, বলে পৌষ রাতের পোল, পোল মানি তো পোল, আবে জমজমের কুয়ার পানি আমরা বলি, আব মানি তো পানি, জমজমের পানি আমরা বলি আবে জমজম, জমজম কুয়া, তো আবে জমজম মানি ওই জমজম কুয়ার পানি, আমরা এটাকে বলি আবে জমজমের কুয়ার পানি, এটা আমাদের প্রচলিত সমাজের ভুল। তো শবে বরাত এই রাতে রব্বে করিম আসমানে নেমে আসেন, আসমানে নেমে আসেন মানে আল্লাহ তাআলা তো সব জায়গায় আল্লাহ তাআলার অস্তিত্ব, সেটা জাত হোক বা আল্লাহ তাআলার গুণ হোক, এটা ওলামাদের মত আছে ভিন্ন ভিন্ন, যাই হোক আল্লাহ তাআলা তো সব জায়গায় আছেন, তার ক্ষমতা আছে, তার কুদরত আছে, তার ইলমের মধ্যে আছে, যেটি নেমে আসেন মানে আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টি দেন। যেমন আল্লাহ তাআলা সব জায়গায় তো আল্লাহ তাআলা, আমরা নামাজ পড়তেছি সব জায়গায় আল্লাহ বলতেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম ওয়া হাইযুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা। কাবার দিকে আমরা ফিরে নামাজ পড়ি, কাবার দিকে যখন ফিরে নামাজ পড়ি আল্লাহ কি পেছনে নাই? অবশ্যই আছে। তো কাবার দিকে কেন ফিরতেছি? যে কাবার উপরে আল্লাহ তাআলার বিশেষত্ব একটু, যেমন আল্লাহ ওই জায়গায় আছে, ঠিক আল্লাহ তাআলা আসমানে নেমে আসেন এর মানিটা এরকমই, আল্লাহ সব জায়গায় আছেন, তবে আল্লাহ তাআলা ওই রাতে বিশেষ একটা তাওয়াজ্জু বান্দার দিকে দেন, বিশেষভাবে লক্ষ্য করেন, এ বান্দা তুমি কি চাও, চাও আমার কাছে ডাকতে থাকে, সব বান্দাকে আল্লাহ মাফ করে দেন এই রাতে যারা মাফ চায়, তবে মুশরিককে মাফ করবেন না। আরও কিছু অপরাধী আছে, এগুলা পরে ইনশাল্লাহ এই বৃহস্পতিবার ওই রাতে আমাদের যে প্রোগ্রামটা হয় ওই সময় ইনশাল্লাহ আলোচনা করবো, ইনশাআল্লাহ যদি বাঁচায় রাখে। আজকে যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে এই সম্পর্কে হাদিস আছে কি নাই, ফজিলত সম্পর্কে এই রাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে হাদিস আছে কি নাই, দলিল প্রমাণ আছে কি নাই? আছে, অবশ্যই আছে। এই যে হযরত মুআয ইবনে জাবালের হাদিসটা বর্ণনা করলাম, মুহাদ্দিসিনরা এই হাদিসটাকে সহিহ বলেছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। সাধারণত আমরা যারা শবে বরাতকে অস্বীকার করি আমাদের সেই সমস্ত ভাইরা শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহিকে তো ফলো করেন,
সেই জন্যে তার প্রসঙ্গটা আনছেন। আর অনেক মুহাদ্দিস এই হাদিসকে সহি বলেছেন, তাদের নাম উল্লেখ করছি না। আপনারা যাকে গ্রহণ করেন ওই গ্রহণীয় ব্যক্তির সূত্রই আপনাদেরকে বলছি। শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসকে সহি বলেছেন, তার সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, সহি হাদিসের যে বর্ণনা তিনি এনেছেন একটা কিতাব সংকলন করেছেন, ওই হাদিসের 1144 নম্বর হাদিস খুলে দেখেন, 3 নম্বর খণ্ড 134-135 নম্বর পৃষ্ঠাগুলো খুলে দেখেন, ইমাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসকে সহি বলেছেন। কাজে মানতে তো সমস্যা নেই, এই রাতের ফজিলত আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। রব্বে কারীম এই রাতে বান্দাকে ডাকতে থাকেন, আলা আমিন মুস্তাগফির ফাগফিরহ, কে আছো ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে ক্ষমা চাওয়া মাফ করে দিন, আলা আমিন মুস্তারজিকিন ফারজুকা, কার রিজিক দরকার চাও আমি দিব, আলা মুবতালান ফাওয়াফিয়া, কে বিপদে আছো আমার কাছে চাও আমি বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। আল্লাহ এইভাবে সকাল পর্যন্ত ডাকতে থাকেন। এই কথাটা বলার প্রসঙ্গে আরেকটা কথা বলে নিই, আল্লাহ সকাল পর্যন্ত ডাকতে থাকেন, আর আমাদের কাজ কি ফজরের নামাজ আগায় এখন? আরে ভাই, আল্লাহকে ছুটি দিয়ে দিলেন আপনি, আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকেন আর আপনি ফজর নামাজ আগায় দিয়ে আল্লাহকে ছুটি দিয়ে দিলেন, আল্লাহ ডাকতেছেন আপনি ফজর নামাজ পুরো ঘুমিয়ে গেলেন, সারা রাতে আবাদত করলেন, আধা ঘন্টা সহ্য হয় না আমাদের, আজীব অবস্থা। এই জন্যে এটা শব্দটা শুনতে শ্রুতি করতু তাও বলি, একরকম টেরামি করি আমি ফজর নামাজটা আগাই না, নফলের জন্যে ফজরের নামাজ ফরজ নামাজকে না আগে দেবেন, সারা রাত আপনি নফল নামাজ পড়বেন, এই জন্যে ফজরের ফরজকে আগে দিবেন। রমজানের রোজা এটা ভিন্ন, এটা ফরজ, সহিহ বুখারীতে রোজা তো ফরজ না, বরং মুস্তাহাব হওয়ার ক্ষেত্রেও মতভেদ আছে। সেই রোজার জন্যে, সেই সাহরির জন্যে আমি ফরজ নামাজের জামাত আগাইতে পারব, বরং এটা অন্যভাবে আপনি চিন্তা করেন না, আল্লাহ তো সূর্য ওঠার আগ পর্যন্ত আপনাকে ডাকতেছেন, তো আপনি আল্লাহকে ছুটি দিয়ে আগে আগে ফজর নামাজ পড়ে বাড়িতে ঘুমাইলেন, এটা কেমন দেখা যায় ভাই? এই জন্যে আমরা এই মসজিদে ফজরের জামাত নির্দিষ্ট টাইমে পড়ি, আগাবো না ইনশাআল্লাহ তাআলা। যাদের একটু বেশি তাড়া আছে, আশেপাশে অনেক মসজিদ আছে আলহামদুলিল্লাহ, আগে আগে তারা পড়েন, ওখানে পড়ে নিব না, অসুবিধা কি। যে কথাটা বলছিলাম, কাজী ফজিলত আছে, এই ফজিলত নিয়ে কথা বলতে বলতে আসলে সমাজের অসঙ্গতিগুলো যেগুলো সাধারণত আমি বলে থাকি, এই অসঙ্গতিগুলো বলার সময় আমাদের কমে যায়, এটা বড় দুঃখজনক, এটা মাথায় রাখেন। জেনে শুনে আপনাদেরকে কোনো ভুল মেসেজ দিব না ইনশাআল্লাহ, জেনে শুনে দিব না, নিজের কোনো স্বার্থ জড়িত নাই, বরং আমাদের স্বার্থ যেগুলা এই রাত কেন্দ্রিক ওগুলার বিরুদ্ধে আনবো, আমাদের এই হুজুরদের যে সমস্ত স্বার্থ জড়িত ওগুলার বিরুদ্ধে বলবো, কাজে আমাদের কোনো স্বার্থ নাই, স্বার্থ তো উম্মতের, আমার এটাই আমার স্বার্থ, উম্মত বিদআত থেকে মুক্ত থাকবে, রাসূলের উম্মত বিদআত থেকে মুক্ত থাকবে, শিরক থেকে মুক্ত থাকবে, এটাই আমার স্বার্থ, এটাই আমার তামান্না, এটাই আমার আশা ভাই, আর কি চাই আপনাদের কাছে? একজন মানুষ যদি আমার কথায় শিরক মুক্ত জীবন বিদআত মুক্ত জীবন তৈরি করে, আল্লাহ তাআলা এটাই তো আমার নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। তারা ওই যে ছাড়াছাড়ি, ছাড়াছাড়ি হচ্ছে সবরাতকে একদম অস্বীকার করা, এটা ছাড়াছাড়ি। প্রশ্ন আসে যে সবে বরাত এই শব্দটা হাদিসে নেই, কোরআনে নেই, শব্দই তো হাদিসে নেই, কোরআনে নেই, আমার পক্ষ থেকে এইরকম প্রশ্ন করেন আপনারা, করে আমরা অস্বীকার করি না, এই হাদিস হাদিসে কোরআন এই শব্দ নেই, এটা আমরা অস্বীকার করি না, অস্বীকার করি না। তবে শব্দ আসলো কোত্থেকে, এটা বহুবার আপনাদেরকে আমি বলেছি, এই দেশে ইসলাম যাদের মাধ্যমে এসেছে, যাদের কিতাব ওই পুস্তক পড়ে আমরা দিন শিখেছি, হয় উর্দুওয়ালা হয় ফার্সিওয়ালা, তাদের প্রভাবটা বেশি ছিল। শাসন ক্ষমতার ইতিহাস যদি দেখেন মুঘলদের থেকে, তাদের ভাষা কী ছিল, রাষ্ট্রীয় ভাষা কী ছিল, তাদের প্রশাসনিক ভাষা কী ছিল, ওগুলো ইতিহাস টানলে দেখবেন ওই ফার্সির প্রভাব কেন এখন এসেছে, উর্দুর প্রভাব কেন এসেছে, অনেক আমাদের অনেক শরীয়ত বিষয়গুলোতে পরিভাষাগুলো আমরা ফার্সি ব্যবহার করি, নামাজ রোজা এরকম অনেক কিছু, কাজে এটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনাকে দেখতে হবে এর সাথে শরীয়তের সম্পর্ক আছে কিনা, এই শব্দটা শরীয়তের যেই আহকাম বিধান তার সাথে সাংঘর্ষিক কিনা আপনি এটা দেখেন, সাংঘর্ষিক না হলে মানতে তো সমস্যা নাই। সব রাত বরাত আমাদের উচ্চারণে ভুল করি আমরা বরাত বলি, বরাত এই বরাত উচ্চারণ করে তর্জমাও করি।
মানে ভাগ্য, বরাত মানে বরাতে ছিল, বরাত মানে ভাগ্য। তো সব মানে যদি হয় রাগ, সবে বরাত মানে ভাগ্য রজনী, এই তর্জমাটা করা ভুল, কারণ এই উচ্চারণে ভুল করে আসছে, খেলা কিসম থেকে আসছে, উচ্চারণে ভুল করে এখন তর্জমায় ভুল করি, উচ্চারণ করি সবে বরাত, তর্জমা করি ভাগ্য রজনী, পত্রিকায় আসবে ভাগ্য রজনী, আজিব তামাশা। শরীয়তকে কীভাবে চেঞ্জ করে দিয়েছে, শব্দ চেঞ্জ অর্থ চেঞ্জ হয়ে গেছে, শব্দ হচ্ছে সবে বরাত, বরাত আর বরাতের মধ্যে পার্থক্য আছে, বরাত আরবি শব্দ ফার্সিতে ব্যবহার হয় মানে মুক্তি, বরাআতুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, যারা মুশরিকদের সাথে সম্পর্ক করবে আল্লাহ তার রাসূল তার থেকে বরি পবিত্র, তাদের সাথে কোনো সম্পর্ক নাই, এইরকম ব্যবহার আছে কোরআনে অনেক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু, এই মুমিনরা তোমরা রসুলকে মূসার মতো কষ্ট দিও না, মূসার উম্মত মূসাকে যেমন কষ্ট দিছে তোমরা কষ্ট দিও না। পরে আল্লাহ তাআলা হযরতে মূসার পবিত্রতা বর্ণনা করছেন, ফাবাররাআহুল্লাহ, বরা পবিত্রতা বর্ণনা, পবিত্র করা এটা হচ্ছে বরাআত, পবিত্র করা, ক্ষমা করা, ছাড় দেওয়া, বিভিন্ন অর্থে আসে, ওই অর্থে সবে বরাআত মানে কি, মানে হচ্ছে মুক্তির রজনী, ভাগ্য না, ভাগ্য না, অনেকে মনে করে এটা ভাগ্য রজনী, সব ভাগ্যমন্টন হয় না, এটা লাইলাতুল কদর, কদরের রাত্রিতে যে রাতে কোরআন নাযিল হয়েছে, লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিশার, সূরা দুখানের প্রথম কম আয়াত তেলাওয়াত করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাতে কোরআন নাযিল হয়েছে ওই রাতে ভাগ্য রজন, ভাগ্য আল্লাহ তাআলা ওই রাতে নির্ধারণ করেন, সেটা তো লাইলাতুল কদর, রমজানে লাইলাতুল বারা আর লাইলাতুল কদর এক জিনিস না, কাজে আমরা উচ্চারণও ভুল না করি, অর্থও ভুল না করি, বিশ্বাসেও ভুল না করি, এই বিশ্বাস যদি কেউ পোষণ না করি যে এই রাতে ভাগ্য বন্টন হয়, কারো কারো মত আছে এরকম, এটা দুর্বল। যাই হোক, তাহলে সবে বরাত মানে কী বের হইল, মুক্তির রজনী, মুক্তির রজনী, এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক না, কেন, যেহেতু আল্লাহ তাআলা এই রাতে মুক্তির ওয়াদা করছেন, মাফ করা ক্ষমা করার ওয়াদা করছেন, কাজে নামের সাথে মিল আছে, কাজে সবে বরাত বলতে কোনো সমস্যা নাই, ছাড়াছাড়ি না করি, বাড়াবাড়িও না করি, বাড়াবাড়ি কী করি, বাড়াবাড়ি কী করি, বাড়াবাড়ি হচ্ছে প্রথম বাড়াবাড়ি তো আমাদের বড় বড় মজাক করে বলতেন, বলেন শুনি, আল্লাহ তাআলা বলছেন এই রাতে মুশরিককে মাফ করবেন না, আমি বৈশাখ কেন্দ্রিক যে সমস্ত আলোচনাগুলো করেছিলাম আপনাদের সামনে সেখানে বলেছিলাম, শয়তানের মূল টার্গেট হচ্ছে বান্দাকে শিরিক করা, আমল নষ্ট করা, এখন শয়তান কিন্তু এক পদ্ধতিতে শিরিক করায় না, বোঝা দরকার, বারবার বলতেছে, আল্লাহ যেহেতু বলছেন মুশরিককে আল্লাহ মাফ করবেন না, আপনি হয়তো শিরিকের জন্য তওবা করবেন আল্লাহর কাছে, শয়তান বলে আচ্ছা রাখো, কারো কারো মাথার মধ্যে ঢুকাইয়া দিয়েছে, বিশেষ করে কনফেকশনারিওয়ালা যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের মাথায় ঢুকাইয়া দিয়েছে, পুরান টাউনে বেশি দেখা যায়, রাগ করেন না, পুরান টাউনে অনেক মুসলিম আমার কাছে আসেন, এখানে আসেন নামাজ পড়তে, আপনাদের এলাকায় এই দাওয়াতটা ছড়াইয়া দেন, যারা বড় বড় কনফেকশনারি আছে তাদের সাথে আগে আলাপ করে নেন, যে ভাই খবরদার এই কাজ করবা না, ব্যবসাটাকে হারাম করো না, এই বড় বড় কুমির বানায় দেখছেন না, এই বড় বড় মাছ বানায়, সবে বরাতের সাথে এই কুমিরের কী সম্পর্ক, সবে বরাতের সাথে এই মাছের কী সম্পর্ক, এই জীবজন্তুর কী সম্পর্ক, শয়তান বলে আল্লাহ বলছে তোমাকে মূর্তির পূজা করতে না, তোমার মূর্তি খাওয়াই দেবো, দেখছেন কেন, রব্বে করিমের রহমত নাযিল হইতেছে অনবরত, এই রাতে শয়তান বলে রহমত কেমনে আসবে দেখা যাবে, ওই যে নমরুদ যেমন তীর মারছে আল্লাহকে মেরে ফেলবে, শয়তান এখন আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে বুদ্ধি শিখাইয়া দিয়েছে, আল্লাহর রহমতকে তাড়ানোর রাস্তা একটাই, বোম ফুটাল, বোম ফুটায় আল্লাহর রহমত উপরে উঠায়, ভয় দেখো যে ফেরেশতারা আল্লাহর রহমত নিয়ে আসবে ওই ফেরেশতাদেরকে ভয় দেখো, বোম ফুটাল, আর নাইলে আমাকে বলেন সবে বরাতের সাথে বাজি পটকা এগুলোর কী সম্পর্ক, ন্যূনতম কোনো সম্পর্ক যদি থাকতো, আর একটা দুর্বল হাদিসও, দুর্বল হাদিস থাকবে কথা, একটা বানানো হাদিসও যদি থাকতো তাও না, এই একটা মন্ত্রে বানাইতাম যে ভুলের মধ্যে আছে, এটা তো ভুল না, এটা তো ভ্রান্তি, স্পষ্ট ভ্রান্তি, শয়তানের ধোকা, এগুলা কারা ফুটাচ্ছে, কারা ফুটাচ্ছে, বোমাবাজি কারা করতেছে, পটকা কারা ফুটাইতেছে,
আমার আপনার সন্তান, শরীয়ত মনে করে করতেছে, আল্লাহ বলতেছেন আসো আসো, সারা রাত আল্লাহ ডাকতেছেন, আমার আপনার সন্তানরা দল বেঁধে বেঁধে ভ্যান গাড়ি ভাড়া করে করে সারা রাত শহর দেখে ঘুরবে, কারা আমার আপনার সন্তান? এটা সর্বরাত উদযাপন এইভাবে বলছেন আল্লাহ তাআলা। একে তো এমনি দুর্বল অবস্থা, তাও যেই প্রক্রিয়া আদায় করার কথা সেটা বাদ দিয়া শুরু করলাম নিজের মন মতো ইচ্ছা মতো সর্বরাত আদায় করা, সব দৌড়ায় কবরস্থানে। সর্বরাতের একটা জরুরি অনুষঙ্গ এটা, কবরস্থানে যেতে হবে। এই জন্যে ফকিরদের একটা চান্দাজ বলে যে ফকিরদের ভিক্ষুকদের চান্দাজ, দুনিয়ার সব ভিক্ষুক যা আছে সব কবরস্থানে এসে হাজির, ভালো মানুষও ফকির হয়ে আছে, ইনকাম তো মোটা ইনকাম, কারণ আমাদের লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে সবাই দিয়ে আসতেছে। হালুয়া রুটি বানাইতেছেন, আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, এক মরহুম ইন্তেকাল করেছেন, যদি তিনি মুশরিক না হয়ে থাকেন আল্লাহ তা ভুলগুলো ক্ষমা করে দেন। তার বাসায় তাকে হত্যা করা হয়েছিল, বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে এই সমস্ত বিদআতগুলো তিনি বেশি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, এই জন্য বললাম যদি শিরিক না করে থাকেন আল্লাহ তাকে মাফ করে দেন, শিরিক করলে আমাদের তো কিছু বলার নাই। তিনি এই প্রশ্ন রেখেছেন এবং ওই সূত্রে আমাকে আমার অনেক মুসল্লি প্রশ্ন রেখেছেন, হুজুর হালুয়া রুটি গরিবকে খাওয়ানোটা কি গুনাহ? আমাকে বলেন, আমাকে জিজ্ঞেস করে কি জবাব, হালুয়া রুটি বানায় গরিবকে খাওয়ানো এটা কি গুনাহ? অবশ্যই গুনাহ, গরিবকে খাওয়াবেন আপনি, এটা গুনাহ কেন হবে? আমি কেন গুনাহ বলবো? কিন্তু ভাই আমি আগেই শুনতে বলেছি, কোনো আমলকে, কোনো নফল আমলকে নির্দিষ্ট টাইমের জন্য নির্ধারিত করা এটা বিধান। সুরায় ফাতিহা পড়া কি গুনাহ বলেন আপনি? সুরায় ফাতিহা পড়া গুনাহ, সুবহান রাব্বিয়াল আযীম পড়া গুনাহ, সুবহান রাব্বিয়াল আআলা পড়া গুনাহ। তো আজকে তো বন্ধের দিন আছে, আজকে মাগরিবের নামাজটা তিন রাকাতের জায়গায় চার রাকাত পড়বেন, চার রাকাতে আপনি কী পড়বেন বলেন তো? চতুর্থ রাকাতে কী পড়বেন? সুরায় ফাতিহা। সুরায় ফাতিহা পড়া কি গুনাহ বলেন? চতুর্থ রাকাতে আপনি একটা রুকু দিবেন তাই না, রুকুতে কী পড়বেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়া গুনাহ? গুনাহ। সেজদা দিবেন দুইটা চতুর্থ রাকাতে, দুইটা সেজদায় কমপক্ষে ছয়বার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, এটা কি গুনাহ? গুনাহ। অথচ রেজাল্ট কী আসতেছে চতুর্থ রাকাত পড়ার পর, আপনার ফলাফল কী আসলো? যে এই চতুর্থ রাকাত তো বরবাদ বরবাদ, এই চতুর্থ রাকাত করার অপরাধে তোমার আগের তিন রাকাত বরবাদ, রেজাল্টটা আসলো কি না? এটাই আসলো। সবে বরাতে হালুয়া রুটি খাওয়ানোটা তো গুনাহ না, কিন্তু আপনি যখন এটাকে সবে বরাতের আমল মনে করবেন, নিজের মন মতো একটা জায়গায় এটাকে নির্ধারণ করবেন, সুরায় ফাতিহা পড়া গুনাহ না, কিন্তু তিন রাকাতের পর অতিরিক্ত একটা রাকাত বাড়াইয়া নিজের মন মতো। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহ বড় চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, এটা বোঝা বড় সহজ, বোঝা বড় সহজ। বেদাত দেখতে সুন্নতের মতোই, বেদাত কিন্তু দেখতে নেক আমলের মতোই, এটাকে আমরা বলি নেক সুরতে ধোকা, দেখতে দেখতে কিন্তু আমলের মতোই কিন্তু নেক সুরতে ধোকা দেয় শয়তান, শয়তান একরকম ধোকা দেয় না। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহ বড় চমৎকার দাগ দিয়ে দিয়ে বুঝাইছেন, আমাদের বড়রা আমাদের উপর কত বড় এহসান করছেন, দাগ দিয়ে দিয়ে বুঝাইছেন, বোর্ডের মধ্যে দাগ দিয়েছেন, এক লেখছেন এক, এক লেখছেন এক, লেখে তারপর তার পাশে একটা শূন্য দিয়েছেন, কত হইল? ডান পাশে শূন্য দিয়েছেন কত হইল? শূন্য। একটা আরেকটা বাড়লে কত হইল? আরেকটা বাড়লে কত হইল? এইভাবে শূন্য যত বাড়তে থাকবে একের তার মান দশ গুণ করে বাড়তে থাকবে। কেন? আপনি শূন্যটা নিয়ম মতো ডান পাশে বসাইতেছেন, ঠিক এককে জায়গায় রাখছেন, ওই একই শূন্য দেখতে একই রকম, শুধু দেখতে না, ওইটা কাইটা ওই শূন্যটাকে কেটে আপনি বাম পাশে বসাই বলে, এইবার একের মান দশ গুণ বাড়বে না কমবে? আরেকটা শূন্য দেন দশ গুণ বাড়বে না কমবে? আরেকটা শূন্য দেন দশ গুণ বাড়বে না কমবে? আমাকে জবাব দেন, এই শূন্যটা দেখতে ডান পাশের শূন্যের মতো না অন্যরকম, দেখতে একই রকম, তাইলে একের মান এখন কমছে কেন? কারণ তুমি শূন্য লাগাইতেছ গণিতের সিস্টেমের বাইরে গিয়া। সমস্ত বিদআতগুলোর একই অবস্থা, দেখতে তো সুন্নতের মতো, কিন্তু তুমি যখন আল্লাহ আল্লাহ রসুলের তরিকার বাইরে, সিদ্ধান্তের বাইরে, আল্লাহ আল্লাহ রসুলের সিস্টেমের বাইরে নিজের মন মতো লাগাইবা, তখন ওই এক এক মানে তোমার ইমান, তোমার শরীয়ত, তোমার অন্য অন্য ফরজ আমলগুলার মান বাড়বে না, কমতে থাকবে, কমতে থাকবে, কমতে 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 এক সময় দেখা যাবে তুমি ইমান হারায় হয়ে কবরে যেতে। মানুষ বিদআত করতে 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 একটা পর্যায়ে শিরিক করা শুরু করে,
কারণ নিজের মন মতো যা ইচ্ছা তাই করতেছে। এটা হলো একটা জিনিস। আর একটা জিনিস হলো ভাই, শয়তান ওই যে নেক্সরুতে ধোকা দেয়, শয়তান নেক্সরুতে ধোকা দেয়। আমার মা বোনরা তারা আমলের প্রতি বড় আগ্রহী, আমাদের চেয়ে তাদের আমলের আগ্রহীটা আগ্রহটা বেশি। এখন শয়তান বলবে যে সারা বছর পাপ করছো, এখন মাফ করে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে নিবে, তো সোজা আমার এই সারা বছরের কষ্ট সব বেকার যাবে, আমি এভাবে ছেড়ে দিব না। এখন যদি মানা করে তা তো মানবেন না, মানা করলে তো মানবেন না। এই জন্যে শয়তানের কৌশল অন্যটা। বড় আমাদেরকে বারবার সতর্ক করেছেন ভাই, শয়তানের প্রথম টার্গেট থাকে আমাদেরকে নামাজ থেকে আটকায় দেওয়া। যখন দেখেছে না নামাজ থেকে আটকাইতে পারে নাই, তখন কথা নামাজ দাঁড়ায়, নামাজে দাঁড় করে তখন আমার মাথার মধ্যে দোকানের হিসাব ঢুকায় দেয়। যদি দেখে না বান্দা ওই নামাজের মধ্যে তার রবের সাথে যোগাযোগ ঠিক রাখছে, ঠিক আছে শেষ করো আমার এই চেষ্টা বাদ। এক চেষ্টা শয়তান করে না, সে একটাই ব্যর্থ হইলে আরেক দিক দিয়ে হামলা করে, ওইটা ব্যর্থ হইলে আরেক দিক দিয়ে হামলা করে। এটা শয়তানের পদ্ধতি, সে এক পদ্ধতিতে ধোকা দেয় না, এটা বারবার বলতেছে। শয়তান যখন দেখছে নামাজ শেষ, এইবার সালাম ফিরানোর পর শয়তান ঢুকায় দিয়েছে, দেখো আশেপাশে তোমার কেউ দেখলো কিনা, তখন আশেপাশে তাকায়। আর যদি দেখে আশেপাশে তাকায় তখন তসবির আওয়াজ বেড়া যায়, নামাজের খুশু খুশু বাইরা যায়। আমাকে আরেকজন দেখতেছে, বুজুর্গ মনে করতেছে তাহাজ্জুদ পড়ে আসছে, ঘরে কেউ দেখে নাই, মসজিদে এসে ইমাম সাহেবকে পাও দেখাই দিয়েছে, ভুলে গেছে তাহাজ্জুদ পড়তে পড়তে। শয়তান বলে আমি তো এটাই চাইছিলাম, তুমি সারারাত ঘুমও বরবাদ করবা, সারারাত আমলও করবা, সকালে এসে কাউকে ওই আমলের খবর জানাইয়া সারা রাতের আমল সব বরবাদ করবা। আমি তো চাইছিলাম ওইটাই, তুমি তো ওইটাই করছো। ও দোস্ত মোহতারাম হাজরিন, বুঝেন বুঝেন, বেশি আমল করার নাম শরীয়ত না। শরীয়ত হচ্ছে শরীয়তের মতো যা আছে তাই করার নাম শরীয়ত, আমার মন মতো কিছু করার নাম তো শরীয়ত না। এটা আমার মনের গোলামি করলাম, আমি আমার রবের গোলামি করবো। আমি আমার মনের গোলামি করলে আমাকে জাহান্নামমুখী বানিয়ে দিল। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। মহতারাম হাজরিন, এই জন্য এই সমস্ত কাজগুলো থেকে আমরা বিরত থাকবো। কবরস্থানের কথা বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে দেখেন রাসূল নেই, পাশে নেই। আম্মা জান বলেন আমি খুঁজতে খুঁজতে যাই, দেখি রাসূল বাকিয়া গরকাত, যাকে আমরা জান্নাতুল বাকি বলি, ওখানে গিয়ে মদিনার যে কবরস্থান ওখানে গিয়ে রাসূল কবরের পাশে জিয়ারত করতেছেন, কান্নাকাটি করতেছেন। তো আম্মা জানকে দেখে রাসূল বলে আয়েশা তুমি তুমি কি মনে করছো আল্লাহ আল্লাহ রাসূল তোমার উপর জুলুম করবে, মানে খুঁজতেছো কেন, কী মনে করছো? তো আম্মা জান বলেন না, ভাবছি আপনি আমাকে ছেড়ে অন্য কোনো বিবির কাছে চলে গেলেন কিনা। হারে এটা মেয়েদের একটা বড় সবচেয়ে বড় প্রত্যাশা, স্বামী অন্য কারোর কাছে না যাক, আর ওই দিন তার ভাগে আমার ভাগে না, আপনি আরেকজনকে দিবেন। ওই কষ্টে খুঁজতেছে কই গেল রাসূল, সরল স্বীকারোক্তি, আর সরল স্বীকারোক্তি যে না আমি ভাবছি আপনি আমাকে রেখে অন্য কোনো বিবির কাছে গেছেন কিনা, অন্য কিছু নাই আর রাসূল আল্লাহ। তা আল্লাহ রাসূল বলছেন জানো আজকে কী রাত, এই রাতে আল্লাহ তাআলা ওই যে বনি কাল্প গোত্র, কাল্প গোত্র একটা যারা ছাগল পালতো, বলে ওই ছাগলের যত পশু আছে এই পরিমাণ আল্লাহ তাআলা এই উম্মত মাফ করে দেবে। যদিও হাদিসটা দুর্বল, কিন্তু আমরা কবরস্থানে যাচ্ছি কিন্তু এই দুর্বল হাদিসের উপর ভিত্তি করে, আমি ওই দুর্বল হাদিসের উপর ভিত্তি করে যে আমলটা করতেছি তার অবস্থাটা আপনাদের সামনে বর্ণনা করতে চাই। যদিও হাদিসটা দুর্বল, ঠিক আছে, আমাদের অনেক মুহাদ্দিসের মত দুর্বল হাদিসের উপর আমল করা যায় যদি সেটা মাসআলা সংক্রান্ত না হয়, ফজিলত সংক্রান্ত হয়, ঠিক আছে মানলাম। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম লক্ষ লক্ষ হাদিসের মধ্যে আর একটা এমন হাদিস বর্ণনা করেন নাই যা আল্লাহর রাসূল জীবনে দ্বিতীয়বার বাকিতে গেছে। সাহাবীদের ইতিহাসে এমন কোনো হাদিস আমরা পাই নাই যে কোনো সাহাবি এই রাতে কবরস্থানে গেছেন, কোনো হাদিস নাই, পাই নাই। আল্লাহর রাসূল গেছেন দলবল নিয়ে, না আম্মা জান যায় পাইছেন রাসূলকে একা, বুঝেন আমি কথাগুলো বলতেছি, হাদিসের ভিতরের কথাগুলো বের করতেছি, তারপর আমাদের আমলের সাথে মিলা। রাসূল গেছেন একা, কেমন একা, নিজের বিবিকে পর্যন্ত বলেন নাই, খেয়াল করেন, কেমন একা, সঙ্গী কোনো সাহাবিকে নেন নাই কাউকে না, কেমন একা যে রাসূল জীবনে আর কোনোদিন করেন নাই, কেমন একা যে রাসূলের জীবদ্দশায় কোনো সাহাবি আর কোনোদিন করেন নাই, রাসূলের ইন্তেকালের পর কোনো সাহাবি আর কোনোদিন করেন নাই, তাবেঈরা করেন নাই, এইরকম ঘটা করে এই রাতে দলবদ্ধভাবে কবরস্থানে যাওয়া, এটা আমি কই পেলাম। এই জন্য হযরত থানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি মনে করে যে রাসূল গেছেন যদিও দুর্বল হাদিস, সে জীবনে যদি একবার কবরস্থানে যায় রাসূলের ওই সুন্নাত হয়ে যাবে, এর বেশি দাবানি বাড়াবাড়ি করা, রাসূল তো বারবার যান নাই। এক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেক হাদিস, যেটা রাসূল দীর্ঘ সময় সেজদায়
আম্মা যার মনে করছে রসুল কি চলে গেলেন নাকি এত লম্বা টাইম শেষ দেয় পা দেওয়ার কোথায় গেছে। তাহলে রসুল নামাজ শেষে বলতেছেন আয়েশা কি মনে করছো, তুমি কি মনে করছো, আমি বুঝি অন্য কোথাও চলে গেছি। আয়েশা বলি ইয়া রসুল আল্লাহ, আমি ভাবছি আপনি মৃত্যু হয়ে গেল কিনা, এত লম্বা টাইম আপনি উঠতেছেন না, আমি লম্বা হাদিস আর সামনে যাচ্ছি না, আমি এই হাদিসটা থেকে আমাদের কিছু বের করা দরকার। এই রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কই পাইছেন, নিজের ঘরে। কোথায় পাইছেন? নিজের ঘরে। কি অবস্থায়? আম্মা জান ঘুমাইতেছিলেন। খেয়াল করেন রসুলের আমলগুলো, খেয়াল করেন তারপর নিজের আমলের সাথে মিলাই, মিল না হইলে অ্যাডজাস্ট না হইলে জান্নাতে যাওয়া যাবে। রসুলের আমলের সাথে আমার আমলকে অ্যাডজাস্ট করতে হবে। হাদিসটাকে পুরোপুরি সামনে আন, হাদিসের রস বের করে নাই, হাদিসের রস বের করে। আম্মা জান রসুলকে কই পাইছেন? মসজিদে নববীতে না, মসজিদে নববী আর রসুলের ঘর, আম্মা জান আয়েশার ঘর লাগোয়া। রসুল তো ইচ্ছা করলে পারতেন ঘর থেকে মসজিদে আসতে, কতটুকু আপনি তো সেই চোদ্দ তলা থেকে বাইতুল মামুনে চলে আসেন, অথচ আল্লাহ রসুল দুই কদম আগে বাড়লে, দুই কদম বাড়লেই তো মসজিদে নববী, অথচ রসুল মসজিদে নববীতে না আয়েশা, আম্মা জান আয়েশার ঘরেই নামাজ পড়তেছেন, এটা আম্মা জান আয়েশার ঘর। এই রাতে রসুল ইবাদত করছেন, এটা যদি আপনার কাছে দলিল হয়, আপনার কাছে এটা কেন দলিল হইল না যে রসুল ইবাদত করছেন নিজের ঘরের মধ্যে, এটা কেন দলিল হইল না? আমাদের প্রশ্ন, যদি দলিল হয়, দুর্বল দলিলটা, দুর্বল, কিন্তু আপনি তো এই দুর্বল হাদিসের উপর ভিত্তি করেই সারা রাত আমল করতেছেন। আমাদের প্রশ্ন, রসুলের এই একটা দিক আপনি খেয়াল করলেন যে রসুল এই রাতে ইবাদত করছেন, ওই দিকটা আপনার মাথায় আসলো না যে রসুল ইবাদত করছেন একাকি নিজের ঘরের মধ্যে, এমনকি নিজের প্রিয় স্ত্রী আয়েশাকে পর্যন্ত ডাকতেন না, আপনি কি করতেছেন? মসজিদের মধ্যে বিশাল হইচই, অনেক মসজিদ আলোকসজ্জা হয়, আলোকসজ্জা হয় পুরান টাউনে বেশি এগুলা, ভাই সারা রাত মসজিদের মাইকে কোরআনের তিলাওয়াত হচ্ছে, যে আমি তো ঘুমাবো না, কাউকে ঘুমাইতে দেবো, একটা চ্যালেঞ্জ এটা, আমি ঘুমাবো না, কাউকে ঘুমাই দেবো না, কত বড় জাহেল, এই রাতেও ঘুমায় আমাকে বলেন, দেখছেন কারবার ঘুমাইতেছে হুজুর, সারা রাত ঘুমায় হুজুর, কী করবে, ঘুমাইবে না কী করবে, আম্মা জান ঘুমাইছেন, মিয়া আম্মা জান ঘুমাইছেন সারা রাত, তুমি আর আমি আম্মা জানের চেয়ে রসুলের বেশি প্রিয় না, আম্মা জান রসুলের বড় প্রিয় মানুষ, আর উম্মতের জন্য এটা আমলেও হইলে আম্মা জানকে রসুল উঠাইতেন, এ আয়েশা ওঠো ঘুমায় না, ওঠো দেখো আমি এই রাতে আমল করতেছি, তুমিও দেখো কেমনে আমল করতে হয়, এগুলো উম্মতকে জানাই। তা করেন নাই রসুল, কেন কেন করেন না এটা বোঝা দরকার, কেন করেন না এটা বোঝা দরকার। এই বাড়াবাড়ি করতে 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 এখন আমরা এই রাতে সালাতুত তাসবির জামাত পড়া নিতে, কেন ওই যে বাড়াবাড়ি করতে করতে মানুষ বাড়তেই থাকে, ছিল ঘরের আমল ওটাকে আনলেন মসজিদে, ছিল একার আমল ওটাকে আনলেন দলবদ্ধভাবে, নফল নামাজ করতে হয় একা একা, সেটাকে এখন শুরু করলেন জামাতে, আর বাকিটা রাখলেন কেন? শরীয়ত প্রণেতা এখন আপনি নিজে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সালাতুত তাসবির একটা নফল আমল, কোনো নফল নামাজ রসুল এবং সাহাবায়ে কেরাম থেকে যে সমস্ত নফল নামাজ জামাতে বর্ণনা আছে, এছাড়া কোনো নফল নামাজ জামাতে পড়া মাকরুহে তাহরিম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তারা নামাজ নফল এটাকে মানে সুন্নাহ, এটাকে জামাতে পড়ার রীতি আছে পড়বেন, চন্দ্রগ্রহণ নামাজের নিয়ম আছে জামাতে পড়বে, বৃষ্টির জন্যে সালাতুল ইসতিসকা, বৃষ্টির জন্যে রসুল জামাতে নামাজ পড়ছেন পড়বে, কিন্তু রসুলের জিন্দগিতে সালাতুত তাসবিহ জামাতে পড়ছেন এরকম কোনো নিয়ম তো শুনি নাই, সাহাবায়ে কেরাম পড়েছেন আমরা তো শুনি নাই, আপনি আমি কই পাইলা, পড়েন তো পড়েন আবার জামাতে দলবদ্ধভাবে পাইছেন কি? কারণ শরীয়তের দৃষ্টিভঙ্গি আমরা বুঝি নাই, শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমি এটা অনেকবার আপনাদেরকে শোনাইছি আবারও শোনাই, প্রেসিডেন্ট যখন কাউকে ডাকে দুইভাবে ডাকে, একটা হলো ওই জেলার সব সদস্য আছে বুঝানোর জন্য বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডাকছেন ঢাকা জেলার সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী যা আছে সব ডাকছেন, আসুন সবার সাথে একসাথে বসবে, তখন যদি আপনি না আসেন একা তো বুঝবে এটা বিদ্রোহী টার্গেট করে, এটা দল থেকে বহিষ্কার করো, আরও যা যা আছে দরকার করার দরকার করো, এই হলো ডাকার এক সিস্টেম। আরেক সিস্টেম হইল প্রধানমন্ত্রী একজনকে স্পেশালভাবে ডাকছেন, তাকে পছন্দ করেন, তাকে গোপনে কিছু দায়িত্ব দিবেন, গোপনে কিছু দায়িত্ব দিবেন, আপনি কী করলেন ওই আসো যেগুলো আছে আপনার আশেপাশে ডাইনি ফার্মে সবগুলোরে করলেন, এই প্রধানমন্ত্রী ডাকছে চল আসতে যায়,
সবগুলো নিয়ে গেলেন, প্রধানমন্ত্রী মন খারাপ হয়ে গেল, তোর ডাকলাম একা একা, তোর সাথে একা একা গোপন কিছু কথা বলবো, সবাই নিয়ে আসে যা, তোর সাথে কোনো গোপন কথা নাই, গোপন কথা বলার পরিবেশই নয়, তোমার সাথে আমি গোপন কথা কেমনি বলবো, যাও। ওই একটা কইলা টুইলা তাকে বিদায় করে গেছে। ঠিক বান্দা যখন আল্লাহর ইবাদত করে আল্লাহ বান্দাকে ডাকে, আসো আমার কাছে আসো। এই ডাকাটা দুই রকম হয়, এক হচ্ছে তোমার পুরো দল নিয়ে আসো, যখন মুয়াজ্জিন ডাক দেয় সবাই আসো, তখন যদি কেউ না আসে ঘরে থাকে বুঝতে হবে এটা বিদ্রোহী, এর ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। ফরজ নামাজের সময় সবাইকে একসাথে আল্লাহ ডাকতেছে, আসো। নফল ইবাদত গুলো সবগুলো সিস্টেম হচ্ছে প্রেসিডেন্ট তার একান্ত কাউকে একা একা ডাকছে, আসো আসো। তখন যদি আপনি দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাজির হন, আল্লাহ বলবেন তোর সাথে আমার একান্ত যে বিষয়টা ছিল সেটা থাকবো না যা, বা আপনি বঞ্চিত হইলেন দোস্ত। এই জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন ঘুরতে ঘুরা ঘুরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কাছে যায় শুনতেছেন, ওমর তাহাজ্জুদ পড়তেছেন, কোরআন শরীফ পড়তেছেন খুব জোরে জোরে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যায় শুনতেছেন, কোরআন শরীফ পড়তেছেন একটু আস্তে আস্তে। দুইজনকে সকালে ডাকাইছে, ওমর এত জোরে জোরে কোরআন পড়তেছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, যারা এখনো ঘুমায় আছে তাদেরকে জাগাইতেছি। ও আচ্ছা, আবু বকরকে জিজ্ঞেস করছেন, আবু বকর এত আস্তে আস্তে আপনি কোরআন কেন পড়তেছিলেন? আবু বকর জবাব দিয়েছেন, আসমাতু মান্নাজি, সুবহানাল্লাহ, যার সাথে আমার একান্ত কথাবার্তা আমি তাকেই শোনাইতেছি। এ ভাই, প্রত্যেকটা নফল ইবাদতের দৃষ্টিভঙ্গিটা হওয়া উচিত বান্দার সাথে আল্লাহর একান্ত কথাবার্তা, এখানে অন্য কাউকে আমি ডাকবো, অন্য কাউকে ডাকবো। মসজিদে আসলে একটা পরিবেশ তৈরি হয়, আমাদেরকে অনেকে বলে হুজুর বাসায় তো পরিবেশ নাই, মসজিদে আসলে সবার দেখা দেখি একটা জজ্বা তৈরি হয়, সারা রাত সজাগ থাকার মতো একটা অবস্থা তৈরি হয়। এ ভাই, সারা রাত কেন সুন্নতের বাইরে গিয়া, শরীয়তের বাইরে গিয়া সারা রাত কেন? সারা রাত ইবাদত করলে, সারা জীবন ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হবে, আর সুন্নত মোতাবেক ঘরের মধ্যে একবার আল্লাহ ডাক দেন, ওইটাই আপনার জন্য নাজাত রসিলা হয়ে যায়, কারণ আপনি রসুলের তরিকা মতো করছেন। ওই যে মাথায় শয়তান ঢুকছে যে ঘরের মধ্যে পরিবেশ নাই, এটা আরেক শয়তানি, এটা আরেক শয়তানি, ঘরের মধ্যে পরিবেশ নাই, নাই কেন, নাই কেন? আপনি কি একা একা মসজিদে আসার জন্য জিম্মাদার? সূরা তাহরিম 6 নম্বর আয়াত খুলে দেখেন, রব্বে করিম আপনাকে একা একা ইবাদত করতে বলেন নাই? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাইতে হবে, ঘরে পরিবেশ নাই কেন? বলে ঘরে বাচ্চা কাচ্চারা টেলিভিশন দেখে, পরিবেশ নাই তো বাচ্চা কাচ্চাদের জিম্মাদার কে? কে জিম্মাদার? ওটা আপনার জন্য ফরজ, অন্তত এই রাতে তাদেরকে গুণামুক্ত রাখা, এটা আপনার জন্য ফরজ জিম্মাদার। ওইটা বাদ দিয়ে মসজিদে আসতে সুফিগিরি দেখাইতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গত কয়েক বছর আগে এক ভাইকে দেখছি ধুতি পরে চলে আসছে, ওই যে ধুতি পায়জামা, ধুতি পায়জামা পরে চলে আসছে, আমার আপনজন কাছের মানুষের জন্য ডাকবে, জিজ্ঞেস করছে, রে ভাই সুন্নত আমল করতে আসছো, এটার জন্য রসুল কোনোদিন তোমাকে জিজ্ঞেস করবেন না, আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি এই সবে বেড়াতে এই রাতে মসজিদে গিয়ে নফল করছো কিনা, কিন্তু রসুল তোমাকে এটা জিজ্ঞেস করবেন, এ দোস্ত দুনিয়ায় তোমার লিবাসটা আমার মতো ছিল না মুশরিকদের মতো ছিল, এটা জিজ্ঞেস করবেন আল্লাহ, এটা জিজ্ঞেস করবেন তোমার লিবাস কার মতো ছিল, যার মতো লিবাস ছিল তার সাথে তোমার হাসর, যাও মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আমার লিবাস চেঞ্জ করতে পারি নাই, ফরজগুলো এখনো জীবনে বাস্তবায়ন করতে পারি নাই, নফল নিয়ে আমার মারামারি কাটাকাটি বিদআতি মুশরিক ফতোয়া দেওয়া চালাচালি সব চলতেছে, যাচ্ছি কোথায় রে, যাচ্ছি কোথায়? এই জন্যে বাড়াবাড়ি মুক্ত সহবরত পালন করবো ইনশাআল্লাহ, ছাড়াছাড়ি মুক্ত সহবরত পালন করবো ইনশাআল্লাহ। পালন কি কি করব? নিজের ঘরের মধ্যে চুপি চুপি দুই রাকাত নামাজ পড়া সম্ভব হইলে তাই করব, আর না হয় ফরজ নামাজটা মসজিদে আয়েশা জামাতে পড়ব, সকালে ফজরের নামাজটা মসজিদে আয়েশা জামাতে পড়ব, দুইটা মিলে সারা রাতের ইবাদত কবুল করবে না, জোড়া হয়ে যাবে জোড়া ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের প্রত্যেকটা আমলকে সুন্নত মতো করার তৌফিক দান করুন, ছাড়াছাড়ি এবং বাড়াবাড়ি মুক্ত আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আসরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।